কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজা ও মোটরসাইকেল সহ তিন মাদককার বাড়ি আটক। কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজী বাজার। আপনি কি ইলেকট্রিক সামান নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা, আপনার হাতের কাছে পাচ্ছেন বিসমিল্লা ইলেকট্রিক্স, সুয়াগাজী দক্ষিণ বাজার। কুমিল্লার লালমাই থানাধীন বাহাদুরপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদক দ্রব্য পরিবহনের সময় 13 কেজি গাঁজাসহ তিন মাদককারবারীকে আটক করেছে র‍্যাব। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র‍্যাব 11-র একটি দল রোববার দুপুরে কুমিল্লার লালমাই থানার বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় 13 কেজি গাঁজাসহ তিন মাদককারবারীকে আটক করে। আটককৃতরা হল উই এলাকার আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ ইয়াকুব আলী, কালিকাপুর গ্রামের আব্দুল হাশেমের ছেলে মোহাম্মদ আমির হোসেন ও দক্ষিণ বরতুলা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে মোহাম্মদ শাহজাহান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে লালমাই থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।